এবার 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক গোঁসাই পরব। আর এই পরবকে সামনে রেখে আরামবাগের একটি বেসরকারি লজে সাংবাদিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি ডক্টর অশোক কুমার নন্দী, সম্পাদক শান্তনু রায়, কবি সাধন বারিক, বিভাংশ দত্ত, শান্তিমোহন সরকার, দীপক মাঝি সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত বছর 4 দিন ধরে বাউল ফকিরদের নিয়ে এই অনুষ্ঠান হয়, কিন্তু এবছর উদ্যোক্তারা আর একদিন বাড়িয়ে 5 দিন ধরে এই পরব করার সিদ্ধান্ত নিয়েছেন। 5 দিন ধরে মেলার পাশাপাশি বিভিন্ন জেলার শিল্প শৈলীর একাধিক স্টল থাকবে। তবে এবার উল্লেখযোগ্যভাবে পরব কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছেন। প্রেস কনফারেন্স করে তারা জানিয়েছেন, এবছর পরবে তারা বাউল ফকিরদের নিয়ে একটি অন্য ধরনের বই প্রকাশ করার ভাবনা নিয়েছেন। মেলা চত্বরেই সেই বই বিক্রি করা হবে। আন্তর্জাতিক মানের বাউল ফকিররা তাদের জীবন নিয়ে এই বইয়ে লিখবেন। সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তারা কি জানিয়েছেন শুনুন। 2023 আন্তর্জাতিক গোঁসাই পরব এবার আয়োজন করছে গোঁসাই পরব কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। এবারে আয়োজক কিন্তু অন্যবারের মতো আজ বাংলা বা এই সময় নয়, এই সোসাইটি এবছর অর্গানাইজ করছে এই মেলাটা। মেলাটা মূলত চলবে 2 তারিখ থেকে ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত। 2 তারিখ মেলার উদ্বোধন হবে। অন্যান্য বছর যেমন সকালবেলা প্রভাত ফেরিতে শুরু হয়, মাঝখানে গ্যাপ হয়ে যায়, এবছর সেটা হবে না। এটা শুরু হবে বিকেল 3টের সময়, আমরা পদযাত্রাটা শুরু করে মাঠে যাব, দিয়ে একেবারে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, মানে মাঝখানে কোনো ব্রেক থাকবে না। 6 তারিখ শেষ হবে। এবারে মূলত 3টে মেলা হবে একসাথে। তার কারণ হচ্ছে প্রথম একটি মেলা, যেমন মেলার শুরুতে প্রথম পার্টে থাকবে নাগরদোল্লা, বিভিন্ন খাবার দোকান এসব। দ্বিতীয় পার্টে থাকবে মশাই পরব অর্থাৎ বাউল শিল্প, প্রতিটি জেলাকে রিপ্রেজেন্ট করা হবে। যেমন দিনাজপুরের বেত, মেদিনীপুরের পিংলার পটচিত্র, নদিয়ার মাটির পুতুল কাঠের পুতুল, এইরকমভাবে কোথা যেখানকার শীতলপটে বিখ্যাত সোলার কাজ, এইরকম আর্ট অ্যান্ড ক্রাফটের স্টল থাকবে। প্লাস যেমন আমাদের খোয়াইয়ের হাট থাকে, বিষ্ণুপুর বাঁকুড়া রিপ্রেজেন্ট থাকে, তা তো থাকবে। তার সঙ্গে এবারে নতুন হচ্ছে হস্তশিল্প মেলাটা আমরা এর সঙ্গে অ্যাড করছি, কারণ এটা লোকশিল্পের সঙ্গে যায়। এই কারণ এই হচ্ছে মূল বিষয়। বাকিটা আমাদের মেলার সভাপতি ডক্টর অশোক নন্দী এবং সম্পাদক শান্তনু রায় আছেন, ওনারা নতুন করে নতুন নতুন চিন্তা ভাবনায় তৈরি করা হয়। এইবারের মেলার থিম হচ্ছে বাউল ও প্রকৃতি। এইবারে প্রত্যেকবারের মতনই মানুষটা এবারে ওটা গড়ে তুলবেন, ফুটিয়ে তুলবেন। বাকি তো বুঝতেই পারলেন যে মেলার পরিসর আরো বাড়ছে। গত বছরে আমাদের কিছু সমস্যা ছিল বাথরুম হ্যান ত্যান সংক্রান্ত, সেইগুলো এবারে মিটিয়ে ফেলা হবে। আরো বড় করে আরো ভালো পরিষেবা দিয়ে আরো নতুন করে সাজিয়ে যেন আরামবাগ মেলার সাথে সাথে আরামবাগের নামও উজ্জ্বল হয়, সেই প্রচেষ্টা আমাদের মধ্যে এবার থাকবে। আন্তর্জাতিক গোঁসাই পরব হয়েছিল 3 দিনের মতো, তার দ্বিতীয় বছর হয়েছিল অনেক রিকোয়েস্টের পর 4 দিন, এবছর কিন্তু আমাদের 5 দিন, এবং 5 দিনেও আমাদের টোটাল প্রোগ্রামটা কিন্তু কমপ্লিট করা যাচ্ছে। এরকমভাবে হয়েছে এবছর আমাদের টোটাল আন্তর্জাতিক গোঁসাই পরবটা ট্রাস্টের আন্ডারে টোটাল অর্গানাইজডভাবে করা হচ্ছে, যাতে আমাদের ভবিষ্যতে আরও ভালোভাবে করা যায় সেই মূল লক্ষ্য রেখে। এই আন্তর্জাতিক গোঁসাই পরবটা এবছরের থিম হচ্ছে প্রকৃতি ও বাউল। বাউলের যে সহজীয় জীবনযাপন, তার সঙ্গে প্রকৃতির যে সহজ একটা মিল পাওয়া যাবে, সেটাই হচ্ছে মূল আধার আমাদের। সেই আধারটা কীভাবে তুলে ধরা যায় সেটাই আমাদের শিল্পরা, এই শিল্পীরা সে তার শিল্পকারীদের সেটা তুলে ধরবে আমাদের। আর এবছরের বিশেষ থাকছে হস্তসম্ভার মেলা, যেটা আমাদের এবছরের জন্য একটা বিশেষ স্থান। সব জায়গা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিছু কেমন শিল্প বা কিছু কেমন আমরা দৃষ্টান্তমূলক কিছু কাজকর্ম আনতে চেষ্টা করছি। 2 তারিখ থেকে শুরু হচ্ছে, 2, 3, 4, 5, 6 তারিখ আমাদের স্টল শেষ হচ্ছে।
যাতে আরও ভালোভাবে তৈরি করা যায়। মিডিয়াতে আমাদের বিভিন্ন রকমভাবে যেভাবে আমরা পাচ্ছি সারা, যাতে আরও ভালোভাবে করা যায় সেটা আমরা লক্ষ্য করবো। আপনারাও সঙ্গে থাকবেন সকলেই, আর মিডিয়া প্রিন্টার পার্টনার হিসেবে আমাদের আজবাংলা বা এই সময় যুক্ত থাকছি, আপনারাই সকল মিলে থাকুন। থ্যাংক ইউ। নিউজ আজ বাংলা, আরামবাগ। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি, সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। আমি কোথায় পাবো তারে আমার মনের